আমি আগে একটা ভগ্নাংশ রিলেটেড ভিডিও দিয়েছিলাম, একটা টেকনিক্যাল ইস্যুর কারণে সেটা বন্ধ হয়ে গিয়েছিল। তো আজকে সেটার বাকিটা এই ভিডিওতে কমপ্লিট করার চেষ্টা করব, তো তোমরা একটু দেখো। দেখো, ভগ্নাংশের তখন কিছু ধর্ম বলেছিলাম আগে, ভগ্নাংশ প্রকারভেদ আলোচনা করেছিলাম, আজকে সমতুল্য ভগ্নাংশ। তো সমতুল্য ভগ্নাংশ কাকে বলে? ভগ্নাংশের, দেখো, ভগ্নাংশের লব ও হরকে, লব ও হরকে একই সংখ্যা দ্বারা গুণ করলে, ভগ্নাংশের যে লব ও হর থাকে সেটাকে একই সংখ্যা দ্বারা গুণ করলে, একই সংখ্যা দ্বারা গুণ করলে বা একই সংখ্যা দ্বারা ভাগ করলে বা একই সংখ্যা দ্বারা ভাগ করলে সমতুল্য ভগ্নাংশ পাওয়া যায়, সমতুল্য ভগ্নাংশ পাওয়া যায়। দেখো, এবার উদাহরণ দিলে বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। ধরো আমি একটা ভগ্নাংশ নিলাম 3/5। এবার এই ভগ্নাংশটাকে লব, আর এটা নিচে লিখলাম হর, এই লব আর হরকে যদি একই সংখ্যা দ্বারা গুণ করি, অর্থাৎ লবকেও যদি 2 দ্বারা গুণ করি, হরকেও 2 দিয়ে গুণ করলাম, এরপরে তো একটা নতুন সংখ্যা পেলাম, 3 × 2 = 6, 5 × 2 = 10। এই যে 6/10 আর 3/5, এই যে, তাহলে এই দুইটা ভগ্নাংশ না সমান, অর্থাৎ একই সংখ্যা দ্বারা যেহেতু গুণ করেছে, তাই 3/5 যে ভগ্নাংশ, এর যদি বলো একটা সমান, যদি আর একটা ভগ্নাংশ বের করতে বলে বা সমতুল্য ভগ্নাংশ, তাহলে এই যে একই সংখ্যা দ্বারা গুণ করে কিন্তু পেয়ে যাচ্ছে 6/10। তাহলে 3/5-এর একটি সমতুল্য ভগ্নাংশ কি? 6/10। এরকম আরও বের করা যাবে, 3-এর সাথে যদি 4 গুণ করি, তাহলে 5-এর সাথেও 4 গুণ করতে হবে, অর্থাৎ 3 × 4 = 12, 4 × 5 = 20। তাহলে এই যে 3/5-এর দুইটা ভগ্নাংশ, সমতুল্য ভগ্নাংশ পেয়ে গেলাম, 6/10, 12/20। বুঝতে পারলে? সেম একই সংখ্যা দ্বারা যদি, দেখো, 12/20-কে যদি আমরা একই সংখ্যা দ্বারা ভাগ করি, তাও কিন্তু সমতুল্য ভগ্নাংশ। দেখো, 12-কে 3 দিয়ে ভাগ করলাম, সরি, 12-কে 4 দিয়ে ভাগ করলাম, আবার 20-কেও যদি 4 দিয়ে ভাগ করি, মানে যেগুলো দিয়ে ভাগ যায় আর কি, ভাগ করলে একটা স্বাভাবিক সংখ্যা পাবো, তা ওই রকম সংখ্যা দিয়ে ভাগ, গুণের সময় যে কোনো দিয়ে করা যায়, ভাগ যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, দুটো দিয়ে যদি মনে করো 4 দিয়ে 12-কেও ভাগ করা যাচ্ছে, 20-কেও ভাগ করা যাচ্ছে, তাহলে সেটা পসিবল হচ্ছে। তাহলে 4 দিয়ে 12-কে ভাগ করলে 3, আর 4 দিয়ে 20-কে ভাগ করলে 5। ওই দেখো, শেষ পর্যন্ত 3/5-ই আসছে, তার মানে 12/20-র সমতুল্য ভগ্নাংশ 3/5, আবার 3/5-এর সমতুল্য ভগ্নাংশ 12/20। অর্থাৎ যে কোনো ভগ্নাংশে লব আর হরকে একই সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে সমতুল্য ভগ্নাংশ পাওয়া যায়। বুঝতে পারলে তোমরা? তাহলে এই সমতুল্য ভগ্নাংশ কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল। এবার এইখান থেকে একটা জিনিস আসে, ভগ্নাংশের লঘিষ্ঠ আকারে প্রকাশ, এই বিষয়টা আমাদের অনেক জায়গাতেই থাকে। দেখো, ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ। তাহলে সমতুল্য কিন্তু আগেই তোমরা বুঝে গেলে, এবার জাস্ট লঘিষ্ঠ, সমতুল্য মানে জাস্ট ভগ্নাংশের লব আর হরকে একই সংখ্যা দ্বারা গুণ করলে ভাগ করলে যে নতুন ভগ্নাংশটা পাই, সেটাই মানে যে ভগ্নাংশের সাথে গুণ করলাম সেই ভগ্নাংশের সমতুল্য ভগ্নাংশ। এবার লঘিষ্ঠ আকারে প্রকাশ করে দেখি কি হয়। লঘিষ্ঠ মানে আমরা কি জানি? লঘিষ্ঠ মানে হলো ছোট ছোট ভগ্নাংশ। তাহলে লঘিষ্ঠ আকারে প্রকাশ আমরা এখন করব। ধরো একটা ভগ্নাংশ নিলাম 45/25, তাই এই ভগ্নাংশটাকে যদি লঘিষ্ঠ করি, তাহলে লঘিষ্ঠ করা মানে কি? এই ভগ্নাংশটাকে এমন কিছু করতে হবে যাতে এই এত বড় রূপ না থেকে আরও এর থেকে 45/25-এর থেকে ছোট সংখ্যা হয়ে যায়। দেখো, আমরা যদি লঘিষ্ঠ আকারে প্রকাশ মানে আমরা একটা জিনিস জানি, গুণ করলে যে কোনো সংখ্যার মান বাড়ে, আবার ভাগ করলে যে কোনো সংখ্যার মান কমে যায়। তাহলে আর আমরা জানি ভগ্নাংশের ক্ষেত্রে লব আর হরকে যদি একই সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করি, তাহলে সমান ভগ্নাংশই পাওয়া যায়। অর্থাৎ লঘিষ্ঠ আকারে প্রকাশ করবো বলে যে ভগ্নাংশটাকে মন চাইলেও একটা ছোট্ট বানিয়ে দিলাম তা না, অর্থাৎ একই সংখ্যা দ্বারা লব আর হরকে ভাগ করেই লঘিষ্ঠ করতে হবে। অর্থাৎ 5 দিয়ে যদি 2টাকেই ভাগ করে দিই, অর্থাৎ 5 × 5 = 25, 5 × 9 = 45। বুঝতে পারলে? 5 × 5 = 25, 5 × 9 = 45। অর্থাৎ 5 দিয়ে 2টাকে ভাগ করলাম, কিন্তু কাটাকাটি যে আমরা বলি যে ভগ্নাংশের কাটাকাটি, এটা অ্যাকচুয়াল কী? অর্থাৎ একই সংখ্যা দ্বারা 2 লব আর হরকে ভাগ করেই কিন্তু আমরা কাটাকাটি করি। তো এই যে কাটাকাটি করলাম, এর ফলে কী আসলো? 9/5। অর্থাৎ ভগ্নাংশটা আগের মতো আছে কি? চেহারা কিন্তু পরিবর্তন নিয়ে নিল, অর্থাৎ ভগ্নাংশটা আকারে ছোট হয়ে গেল, কিন্তু এই যে 45/25 আর 9/5-এর এর মধ্যে কিন্তু কোনো তফাৎ নেই, অর্থাৎ এর সমতুল্য ভগ্নাংশই কিন্তু 9/5। অর্থাৎ এটা কী? ভগ্নাংশের একটি লঘিষ্ঠ আকারে প্রকাশ হয়ে গেল। এখানে আরেকটা টার্ম তোমাদের মনে রাখতে হবে,
অর্থাৎ ওই যে এর আগে যে মিশ্র থেকে মিশ্র ভগ্নাংশ শিখেছিলে, মিশ্র থেকে অপ্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ গঠন, এখন মিশ্র থেকে অপকৃত, তাহলে একটা মিশ্র ভগ্নাংশ যেমন নিলাম আমরা জানি 5 সমস্ত 3/2, অর্থাৎ এটা একটা অপকৃত ভগ্নাংশ, অপকৃত ভগ্নাংশ, এটার থেকে আমরা কিসে যাব, মিশ্রতে পরিণত যদি করতে চাই, অর্থাৎ মিশ্র ভগ্নাংশে যদি যেতে চাই, মানে অপকৃত থেকে মিশ্র ভগ্নাংশে পরিবর্তন, ভগ্নাংশে পরিবর্তন, অর্থাৎ অপকৃত ভগ্নাংশ থেকে মিশ্র বানাতে পারি আমরা, হ্যাঁ পরিবর্তন, তাহলে কিভাবে করব দেখো, অর্থাৎ এই যে ভগ্নাংশটা আছে 5 সমস্ত 2/3, এটা কিছুই না, এটার সাথে এটা গুণ করে দিতে হয় আর এই গুণফলের সাথে এটা যোগ করে দিতে হয়, অর্থাৎ 3 5 15, এই গুণফলের সাথে 2 যোগ, অর্থাৎ 15 আর 2 17, আর নিচে যেটা হর ছিল তাই থাকবে 17/3। তাহলে এই যে পেয়ে গেলাম, এই যে এটা ছিল একটা মিশ্র ভগ্নাংশ, এটার থেকে আমরা কী বানিয়ে ফেললাম, অপকৃত ভগ্নাংশ বানিয়ে ফেললাম, অর্থাৎ মিশ্র থেকে অপকৃত ভগ্নাংশ যদি কেউ করতে বলে পারবে না তোমরা, আশা করি পারবে। কীভাবে করলাম আরেকবার বুঝিয়ে দিচ্ছি, এই যে এটা আছে এই দুটোর গুণফল, আর এই গুণফলের সাথে এটা কী করে দিচ্ছি, যোগ করে দিচ্ছি, তাহলেই আমরা কী পেয়ে যাচ্ছি, অপকৃত ভগ্নাংশ। এবার এর উল্টা আছে অবশ্যই, অর্থাৎ অপকৃত থেকে মিশ্র, অপকৃত থেকে মিশ্র, দেখো অপকৃত থেকে মিশ্র কীরকম, এটিও প্রায় একই, অপকৃত থেকে মিশ্র, দেখো অপকৃত থেকে মিশ্র কীরকম, দেখো একটা অপকৃত, ধরো এই 17/3টাই নিলাম, এটা একটা অপকৃত ভগ্নাংশ, কারণ এর লব বড় হর ছোট, তাহলে দেখো এটার থেকে মিশ্র ভগ্নাংশে স্থানান্তর, এটা তো একটা অপকৃত, অর্থাৎ মিশ্রে রূপান্তর, আমি আর ভগ্নাংশ লিখলাম না, তোমরা একটু খাতায় ঠিকঠাক লিখে নেবে, অর্থাৎ এর থেকে মিশ্রের রূপান্তর যদি করি, তা আমরা দেখো ভগ্নাংশের এ বাই বি, আমি আগেই বলছিলাম যে এ বাই বি কিন্তু একটা অনুপাতের আকার, ভগ্নাংশ মানে কিন্তু একটা অনুপাতের আকার দ্বারায়, কিন্তু এ বাই বি মানেই তো অনুপাতের আকার, এইচ টু বি, যখন অনুপাত করবে তখন আরও ভালো বুঝবে, তাহলে এ বাই বি মানে কি, ভগ্নাংশের একটা আকার, তাহলে এই এ বাই বি মানে আমরা জানা কি জানি, অর্থাৎ কোনো ভগ্নাংশ মানে, এটা একটু পাশে লিখে রাখতে পারো, কোনো ভগ্নাংশ মানে লব, হর দিয়ে লবকে ভাগ, লব দিয়ে হরকে না কিন্তু হর দিয়ে লবকে ভাগ, কোনো যে কোনো ভগ্নাংশ মানে এটাই বোঝায়, হর দিয়ে লবকে ভাগ, তাহলে এখানেও সেম, যখন অপকৃত থেকে মিশ্র বানাবো তখন আর কিছুই নেই, 17 অর্থাৎ হর যে আছে, হর আর লব, এই হর দিয়ে লবকে ভাগ করতে হবে, অর্থাৎ 3 5 15, এরপর যে অবশিষ্ট থাকবে এই অবশিষ্টটা ভগ্নাংশের, এই যে এটা তো একটা মিশ্র যেহেতু বানাচ্ছি, তাই প্রথমে সম্পূর্ণ সংখ্যা পেয়ে গেলাম 5, আর এর উপর এরপর তো একটা একটা প্রকৃত ভগ্নাংশ আমরা মিশ্র ভগ্নাংশের সংজ্ঞায় শিখেছি, একটা অখণ্ড সংখ্যা থাকবে বা সম্পূর্ণ সংখ্যা থাকবে, আর তার সাথে একটা প্রকৃত ভগ্ন, তো প্রকৃত ভগ্নাংশের লবে কী হয়ে যাবে, এই যে অবশিষ্টটা 2, আর হরের জায়গায় কী হয়ে যাবে, এই যে ভাজকটা ছিল এটাই ছিল, অর্থাৎ এই যে দেখো 5 সমস্ত 2/3, এটাই তো ছিল, এই যে দেখো হয়ে গেল, অর্থাৎ মিশ্র থেকে অপকৃত, আবার অপকৃত থেকে মিশ্র ভগ্নাংশ রূপান্তর হয়ে গেল। আর তোমাদের একটা জিনিস আগে বলা হয়নি, আর একটা টার্ম মনে রাখবে, একক ভগ্নাংশ, একক ভগ্নাংশ, একক ভগ্নাংশ কি, একক ভগ্নাংশ হলো কিছুই না, এই প্রকৃত অপকৃত মিশ্র মতোই একটা বিষয় আর কি, যে ভগ্নাংশের লব 1 এবং হর, যা হর যে কোনো কিছুই হতে পারে, হরে কোনো এসে নেই, হর যে কোনো কিছু, শূন্য বাদে যে কোনো, হর শূন্য বাদে যে কোনো অখণ্ড সংখ্যা, যে কোনো অখণ্ড সংখ্যা, অখণ্ড সংখ্যা, তাহলে যে কোনো অখণ্ড সংখ্যা যদি হয়, তাহলে যে ভগ্ন তাকেই একক ভগ্নাংশ বলে, তাহলে যে ভগ্নাংশের লব 1 তাকে অখণ্ড সংখ্যা বলে, শুধুমাত্র লবটা যদি 1 হয়, আর আমরা ভগ্নাংশের হরে শূন্যর কথা নতুন করে বলার কিছু নেই, কোনো ভগ্নাংশের হর কখনোই শূন্য দিয়ে শূন্য হয় না, কারণ আমরা ভগ্নাংশ মানেই জানি হর দিয়ে লবকে ভাগ, আর শূন্য দিয়ে কোনো কিছুকে ভাগ করা কোনো দিনও সম্ভব না, ওটা আনডিফাইন্ড অর্থাৎ অসংজ্ঞাত, তার জন্যই আমরা কিন্তু ভগ্নাংশের হরকে কখনো শূন্য ধরতে পারি না, তাই অখণ্ড সংখ্যা তাকে একক ভগ্নাংশ বলে, একক ভগ্নাংশ বলে, যেমন 1/5, 1/3 ইত্যাদি। আশা করি তোমরা ভিডিও থেকে ভালো করেই বুঝতে পারলে বিষয়গুলো, যদি না বুঝো তো কমেন্ট করে জানাবে, আর
ভগ্নাংশের উপর আরো কিছু বিষয় আছে, যেমন ভগ্নাংশের ছোট বড় নির্ণয়, ভগ্নাংশ একই হর বিশিষ্ট, তিন চারটি ভগ্নাংশ থাকবে তাকে একই হর বিশিষ্ট বানানো, এগুলো এই কনসেপ্টগুলো থেকে হয়। যখন আমি অঙ্ক, এখন তো শুধু কনসেপ্ট করাচ্ছি, অঙ্ক যখন করাবো তখন আমি ওই ভিডিওগুলো ওখানেই ওই ভিডিওতে সেগুলো বুঝিয়ে দেবো। এখন শুধু কনসেপ্টের জন্য যতটুকু দরকার ততটুকু বোঝানো হলো। তো আজকে এই পর্যন্ত থাকলো, সবাই ভালো থেকো, আর যদি ভালো লেগে থাকে তো ভিডিওটি অবশ্যই লাইক করো। ঠিক আছে, বাই।